বাংলাদেশের মুসলমানদের ইসলামের প্রতি ভালোবাসার দরদের কোনো অভাব নাই। এদেশের মুসলমানদের প্রতি ফুটা রক্তের সাথে আল্লাহর কোরআনের ভালোবাসা মিশে আছে। এ জাতির মুসলমানেরা জীবনের দামে আল্লাহর কোরআনকে ভালোবাসে। দুঃখজনক হলো সত্য কথা, এদেশের অধিকাংশ মুসলমানের কোরআনের সঠিক বুঝ নাই। কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে, সঠিক ইসলাম না বোঝার কারণে এদেশের লক্ষ লক্ষ মুসলমান মনে অজান্তেই কোরআনের দুশ্মনদের সাথে হাত মিলিয়েছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ولا أني سيدنا مولانا رضاي محمد چتناي محمد جيمن محمد مرن محمد سيتي تاي پامار شرن محمد بدنا يهودوار পীরনাই মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আনি সাইয়্যিদিনা মাওলানা কত ব্যথা কত ভাবে সইছো যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফেরেস্তা আসিয়া চাই ধ্বংসের হুকুম লহু মাখা মুহাম্মাদ প্রণীত হযরত হে আল্লাহ ক্ষমা কর এতে পবাসীর ওরা বোঝনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعد ঐতিহ্যবাহী উম্মুল কোরা মহিলা মডেল মাদ্রাসা হেফসখানা ও লিল্লা বডিং এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সদাভাজন সাহেব সদর আজকের মাহফিলের মহতরম মুকাররম মুআজ্জাজ সভাপতি এই জনপদের সাহসী সন্তান জনপ্রিয় জননন্দিত মেহেরপুর পৌরসভার সুযোগ্য মেয়র জননেতা জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন আমরা আল্লাহর এই গোলামের জন্য হৃদয় নিগ্রহ দোয়া করি আল্লাহ পাক রব্বুল আমিন জনগণের যে মহান জিম্মাদারি দায়িত্ব তার কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন সততার সাথে নিষ্ঠার সাথে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি রেখে আল্লাহ তার গোলামকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমরা বলছি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের বিশেষ মেহমান বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধ্রুব তারা চলমান শতাব্দীর তরুণ উদীয়মান বক্তা সময়ের সাহসী কণ্ঠস্বর গড়া কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আমিন যার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছেন হাফেজে কোরআন আমার অত্যন্ত হৃদয়ের মানুষ প্রিয় ভাই এই সেম ইব্রাহিম খলিল জিহাদি আল্লাহর এই গোলামের কণ্ঠকে গোটা দেশে ইসলামের পুনর্জাগরণের জন্য আল্লাহ কবুল করুন আমরা বলছি আমিন মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান সকল আউলিয়াদের আওলাদ নায়েবে রাসূল পথহারা পথ বলা মানুষের মুক্তির দিশারি হজ্জাত উলামা ইকরাম আজকের মাহফিলের অন্যতম পৃষ্ঠপোষক পরিচালক অত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সামাদ সহ সামনে উপবিষ্ট এই বৃষ্টি ভেজা পরিবেশে আগত তৌহিদি জনতার এক অংশ পদ্মার অন্তরাল অবস্থানতা পরম শ্রদ্ধা মা এবং বোনেরা প্রিয় মেহেরপুর এলাকাবাসী সকলকে জানাচ্ছি আবারও আমার হৃদয় নিগ্নান আন্তরিক সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিনীত মস্তকে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আলিশানে যিনি করুণা করেছেন দয়া করেছেন অনুগ্রহ করেছেন বলেই এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই বৃষ্টি ভেজা পরিবেশে দুনিয়ার সব পিছুটান পিছনে ফেলে দুনিয়ার সব কর্মব্যস্ততাকে পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত উপস্থাপন করে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল মহাগ্রন্থ কোরআনুল কারিমের মাহফিলের জান্নাতি বাগিচায় আমরা সমবেত হয়েছি যে মহান মাহবুব করুণা করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন এই জনপদের লাখো মানুষের ভিড় থেকে বাছাই করে এই বৃষ্টি ভেজা পরিবেশে এই জান্নাতি মাহফিলে আমাদের আসার বসার সৌভাগ্য নসিব করলেন মনিবের দরবারে সবটুকু আবেগ দিয়ে শুকর গুজার হচ্ছি সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসর নায়ক লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু বিশ্ববরণ্য রাজনীতিবিদ বিশ্বের সফল রাষ্ট্রনায়ক নারীর অধিকার প্রতিষ্ঠারক তথা নির্ভীক সৈনিক এ পৃথিবীর অবি সাংবাদিত মজলুম জননেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিশ্ব নবী পৃথিবীর মুখ থেকে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা পরিবর্তন করে উৎখাত করে নস্যাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মহান আন্দোলনকে বিজয়ের মঞ্জিলে পৌঁছাতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন খন্দকের উহুদের ময়দানে দানদান মোবারক শহীদ করেছেন শিহাবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ তিনটি বছর কারারুদ্ধ বন্দী মানবতার জীবন যাপন করেছেন 53 বছর বয়সে জীবনের শেষ পর্যন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় যেতে সেই মহামানবের প্রতি প্রাণ ভরে সালাতু সালাম পেশ করছি আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ প্রিয় ভাই সব আবহাওয়ার প্রতিকূলতা আপনারা দেখতেই পাচ্ছেন সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি আমার ভাই হাফেজ মাওলানা আব্দুস সামাদ ভাই বলেছিলেন যে ভাই আমরা আবহাওয়ার পূর্বাভাস শুনেছি 7 তারিখে বৃষ্টি হতে পারে এজন্য মাহফিলের ডেটটা একটু পরিবর্তন করলে ভালো হতো
তা আমি বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা কোনো কাজে সিদ্ধান্ত নেবে তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আপনি যখন 4 তারিখের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে ইস্তেকামত থাকেন, বৃষ্টি হলো আলহামদুলিল্লাহ, আবহাওয়া যদি ভালো থাকে তাও আলহামদুলিল্লাহ। এখন মাহফিলে সমাগম কত হলো এটা কি আল্লাহ দেখবেন? আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে লক্ষ লক্ষ মানুষের সমাবেশের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আমিন দেখবেন তার এখলাস, বান্দার এখলাস দেখবেন, তার অন্তরের নিয়ত দেখবেন। এখানে যদি 1000 লক্ষাধিক মানুষের সমাগম হলো কিন্তু মাহফিল আল্লাহর দরবারে কবুল হলো না, এই মাহফিলের কোনো দাম আছে? কিন্তু 50 জন 100 জন লোকের মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই মাহফিলের মর্যাদাই আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য উপস্থিতি কম হয়েছে প্রতিকূল পরিবেশের জন্য, এজন্য মন খারাপ করার কারণ নাই। আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ এই অনিন্দ্য সুন্দর আয়োজন, হৃদয়ের প্রতিফোঁটা ভালোবাসা এই আয়োজনের সাথে মিশে আছে। আমার মনে হয় কর্তৃপক্ষ যারা আয়োজন করেছে তাদের ভালোবাসা আন্তরিকতার কোনো ঘাটতি এখানে নাই। আল্লাহ যেন তাদের এই আয়োজন তার দরবারে কবুল এবং মঞ্জুর করে নেন, আমরা বলছি আমিন। প্রিয় ভাই সব, প্রতিকূল পরিবেশের মধ্যে যারা কোরআন শুনতে এসেছেন এখানে এসে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? বিশ্বাস করেন, প্লিজ বিলিভ অর নট, বিশ্বাস করেন, শীতের আভাস চলে এসেছে, এরপরে বৃষ্টি, এমন দিনে আসলে বাড়ি থেকে বের হতে কার মন চাই? স্বাভাবিক অনেকে আসতে পারেন নাই, কিন্তু সব পিছু টান, সব চাপাকে পিছনে ফেলে, সব প্রতিকূলতাকে পিছনে ফেলে যারা আল্লাহর কোরআনের ভালোবাসায় সাড়া দিয়ে এখানে আসলেন আপনারা কত বড় লাভ করেছেন জানেন? হাশরের ময়দানে আখিরাতে আদালতে যখন বিচার হবে এই যে বৃষ্টি ভেজা পরিবেশে এখানে বসে কোরআন শুনছেন এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। রব্বুল আমিন শীতের মধ্যে বৃষ্টি ভেজা পরিবেশকে উপেক্ষা করে আরামের বিছানার মায়া ত্যাগ করে তোমার একদল কোরআন পাগল বান্দা বন্দি জান্নাতে সামিয়ানার নিচে এসে বসেছিল, ওই প্রতিকূল পরিবেশ তাদেরকে থামিয়ে দিতে পারে নাই, আল্লাহর কোরআনের ভালোবাসা তাদেরকে আটকাতে পারে না, আল্লাহর কোরআনের জন্য তারা এখানে ছুটে এসেছিল। কোন জায়গায় বসে রাতের আধারে কাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছ, জমিনের কোন জায়গায় বসে কাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করার ষড়যন্ত্র করেছ, জমিনের কোন জায়গায় বসে বসে কাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর ষড়যন্ত্রের বেড়া জাল তৈরি করেছ, আখিরাতে আদালতে জমিন সব আল্লাহর কাছে একটা একটা করে প্রকাশ করে দেবি। কেন প্রকাশ করবে? বি আন্না রাব্বাকা আওহালাহা, তার রব তাকে নির্দেশ দেবে। জমিন এমনি এমনি প্রকাশ করবে না, জমিনের মালিক কে? আল্লাহ নির্দেশ দেবে জমিনকে, জমিন সব বের করে দেবে। বন্ধুরা আমার, এই জন্য এই মাহফিলে আমরা যারা এসেছি আমরা সৌভাগ্যবান, জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় আল্লাহর কাছে বলবো রব্বুল আমিন ওই বৃষ্টি ভেজা পরিবেশে প্রতিকূল পরিবেশকে দুবাইয়ে মানিয়ে তোমার কোরআনকে ভালোবেসে উম্মুল কোরা হাফেজিয়া মডেল মাদ্রাসা হেফজখানা ও লিল্লা বোর্ডিং এর কোরআনের মাহফিলে বসেছিলাম, আল্লাহ আমাদের জীবনের কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয় কোরআনের প্রতি এতটুকু ভালোবাসা দেখানোর কারণে তুমি আমাদের মাফ করে দাও। এখন আল্লাহ যদি আমাদের মাফ করে দেয় আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আবার আল্লাহ যদি তাবাম দুনিয়ার মানুষগুলোকে প্যাকেট করে একসাথে জাহান্নামের ভিতরে ফেলে দেয় আল্লাহর কি কোনো লাভ হবে? লাভ হবে না, ক্ষতিও হবে না, বরং আল্লাহর কাছে যারা চাইবে আল্লাহকে যারা ডাকবি আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, কি আসো বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য ভাইরা আমার, আমি লম্বা কথা বলবো না, অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। অনুরোধ এতটুকু, যারা এই বৃষ্টি ভেজা পরিবেশে আল্লাহর কোরআনের মহব্বতে এখানে বসেছি আমরা শেষ মোনাজাত না করে কেউ বাড়ি যাব, কোরআনের জন্য আপনারা এসেছেন, কোরআনের সাথে থাকলে লাভ হবে না ক্ষতি হবে? হাশরের ময়দানে কোরআন হয় আপনার পক্ষে সাফায়াত করবে না আপনার বিপক্ষে মামলা করবে?
তবে কোরআনকে যারা সামনে রাখবে কোরআনকে যারা সামনে রাখবে বিশ্বনবী বলেছেন কোরআন তাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে আর কোরআনকে যারা পিছনে রাখবে আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে মামলা করে জাহান্নামে নিয়ে যাবে এখন বলেন তো 97% মুসলমানের দেশে আল্লাহর কোরআনকে আমরা সামনে রেখেছি না পিছনে রেখেছি বলবেন হুজুর কোরআন তো আমাদের সামনে আছে আলমারিতে আমরা যত্ন করে রেখে দিয়েছি হ্যাঁ কোরআন আলমারিতে যত্ন করে রাখার মানেই হলো সামনে রাখা না কোরআনকে সামনে রাখার মানে হলো কালিমাতুল্লাহি হিয়া আউলিয়া সকল বিধানের উপরে থাকবে আল্লাহর কোরআনের বিধান কোরআনকে সামনে রাখার মানুষ মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন রান্নাঘর থেকে শুরু করে বন্ধুভবন এভরি সেক্টর অফ লাইফ জীবন চলার প্রতিটা দিক বিভাগ পরিচালিত হবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তারপরে আমাদের দেশের সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি ব্যবসানীতি যুদ্ধনীতি বিচারনীতি সব পরিচালিত হবে আল্লাহর কোরআনের বিধান দিয়ে মানুষের তৈরি করা কোনো আইন এখানে চলতে পারবে না কালিমাতুল্লাহি হিওয়া উলিয়া সকল বিধানের উপরে কার বিধান জোরে বলেন সকল বিধানের উপরে কার বিধান এখন সকল বিধানের উপরে নয় সকল বিধানের নিচে কোরআনের বিধান এখন ব্রিটেন আমেরিকার আইন আমাদের মাথার উপরে আর আল্লাহর কোরআনের বিধান এখন আমাদের সবচেয়ে নিচে বলবেন কিভাবে আমি একেবারে সরাসরি মূল আলোচনায় যেতে চাচ্ছি বলবেন কিভাবে দেখেন কোরআন কে আমরা পরিত্যক্ত অবস্থায় রাখছি মাজুর অবস্থায় রাখছি এইজন্য লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আমি দেখেছি লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার টানতে দাঁড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে কে কত আগে জাহান্নামে যেতে পারে প্রিয় ভাই সব আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা হে রাসূল আমি কি আপনাকে বলবো কোন আমলকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আল্লাযীনা দাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া যাদের সমস্ত আমল দুনিয়াতে ব্যর্থ হয়েছে অথচ তারা মনে করে যে না তারা ভালো কাজই করতেছে আমার দেশের লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে জাহান্নামের দিকে তারা তীব্র গতিতে ছুটে চলেছে কারণ কি জানেন একটু বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম 40 বছর বয়সে বিশ্বনবীর বয়স যখন 40 গারে হেরাই জিব্রিল আমিনের মাধ্যমে বিশ্বনবীর উপরে ওহি আসলো তিনি নবীয়ত প্রাপ্ত হলেন ইসলামের আনুষ্ঠানিক ইবাদত বন্দিগির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত এবং হাশরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে ডাকবেন হাশরের ময়দানে আল্লাহ বান্দাকে ডাকবেন একটা একটা করে ডাকবেন বিশ্বাস করে মেয়র সাহেবকে ডাকবেন এমপি সাহেবকে ডাকবেন মন্ত্রী সাহেবকে ডাকবেন এই যে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সামাদকে ডাকবেন মা বোন যারা আছে আপনাদেরকেও আল্লাহ ডাকবেন তো আল্লাহ ডেকে কি আপনাদের চেহারা দেখবেন কথা বলেন না কেন আল্লাহকে আপনাদের বংশমর্যাদা দেখবেন আল্লাহকে আপনাদের ক্ষমতা দেখবেন যে কে বিরোধী দলে ছিল কে সরকারি দলে ছিল আল্লাহ এটা দেখবেন আল্লাহ ডাক দিয়ে বলবে ওয়াইদুআউনা ইলা সুজুদ আল্লাহ আপনার চেহারা দেখার জন্য ডাকবে না আল্লাহ আপনার বংশমর্যাদা দেখার জন্য ডাকবে না আল্লাহ আপনাকে সাজদা দেওয়ার জন্য ডাকবে তো দুনিয়াতে যারা এই মাথাটা দিয়ে আল্লাহর সাজদা দেয় নাই শত চেষ্টা করো ওই দিন তারা সাজদা দিতে পারবে সালাত আল্লাহ রাসূল মরণের পূর্বে উফাতের পূর্বে শেষ কথা বলেছেন সালাত 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 ও আমার উম্মতেরা আমি মুহাম্মদ তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলাম তোমরা যেন সলাত ছেড়ে দিও না সলাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত বাইনাল আবদি বাইনাল কুফরি ওয়া তারকু সলাত মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো সলাত মুসলমান সলাত আদায় করে কাফের সলাত আদায় করে না
গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথমে এটার অর্ডার আসে নাই বরং আল্লাহ রাসূল নবীয়তে জিন্দেগীর 13 বছর মক্কায় থেকেছেন কয় বছর 13 বছর মক্কায় থাকলেন নবীয়তে জিন্দেগীর 12তম বছরে তার মানে আল্লাহ রাসূলের 52তম বছরে রাসূল মিরাজে গেলেন মিরাজ থেকে ফেরার সময় সালাতের বিধান আসলো রমজান মাসের রোজা ইসলামের এত গুরুত্বপূর্ণ ইবাদত মান সাম রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ঈমান এবং ইহতিসাবের সাথে যারা মাহে রমাদানের সিয়াম সাধনা করবে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন এত গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের পরে সিয়াম এই সিয়ামের বিধান রাসূলের মক্কী জীবনে আসেই নাই রাসূলুল্লাহ 53 বছর বয়সে হিজরত করে মদিনায় গেছেন মদিনায় যাওয়ার পরে আরো 2 বছর কাটালেন দ্বিতীয় হিজরতে রমজানের রোজার বিধান আসলো কথাগুলো ভালো করে বুঝবেন এরপরে এরপরে পর্দার বিধান পর্দা পালন করা ফরজ না নফল পর্দার বিধান মক্কায় আসেই নাই রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার পরে পর্দার বিধান এসেছে মদ হারাম হলো মদিনায় সুদ হারাম হলো মদিনায় জিনা হারাম হলো মদিনায় শরীয়তের আইনগুলো আসলো সব মদিনায় কথা বলুন ঠিক কিনা অথচ গারে হেরাই জিবরিল আমিনের মাধ্যমে দরবার ইলাহি থেকে বিশ্ব নবীর উপরে সর্বপ্রথম ওহি আসলো আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবীকে অর্ডার করলেন এখানে অ্যাডভাইস করেন নাই এখানে উপদেশ দেন নাই সরাসরি বিশ্ব নবীকে আল্লাহ অর্ডার করেছেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক রিড রিড ও নবী আপনি পড়ুন পড়ুন রিড বাই দা নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ নবী আপনি পড়ুন আপনার আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আচ্ছা বলেন তো রাসূলকে আল্লাহ কি পড়তে বললেন কোরআন তাহলে ইসলামী শরীয়তে এক নম্বর ফরজ বিধান হলো কোরআনের জ্ঞান অর্জন করা আজকে বাংলাদেশের মুসলমানদের ইসলামের প্রতি ভালোবাসার দরদের কোনো অভাব নাই এদেশের মুসলমানদের প্রতি ফোটা রক্তের সাথে আল্লাহর কোরআনের ভালোবাসা মিশে আছে এ জাতির মুসলমানের জীবনের দামে আল্লাহর কোরআনকে ভালোবাসে দুঃখজনক হলো সত্য কথা এদেশের অধিকাংশ মুসলমানের কোরআনের সঠিক বুঝ নাই কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে সঠিক ইসলাম না বোঝার কারণে এদেশের লক্ষ লক্ষ মুসলমান মনের অজান্তেই কোরআনের দুশমনদের সাথে হাত মিলিয়েছে আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন সর্বপ্রথমে ফরজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা অথচ বাংলাদেশের 90% মুসলমান কোরআন পড়তে পারে না আবার যারা পড়তে পারে বুঝে পড়ে না তেলাওয়াত করে সুমা খাই আলমারিতে যত্ন করে রেখে দেয় ওই জন্য এই যে বাড়ির পাশে এই যে এক হিন্দু বেটার বাড়ির পাশে মুসলমানদের মসজিদ তো মসজিদে মুসল্লিরা সালাত আদায় করে রুকু থেকে ওঠার সময় ইমাম সাহেব কি কয় সামি আল্লাহ হুলিমান হামিদা তো হিন্দু বেটা চিন্তা করে হামিদা হয়তো কারো মেয়ে এটাই হবে এক মুরব্বী মুসল্লি সাফারে ডাক দিয়ে বলতেছে চাচা যান আপনার যে মসজিদে সালাত আদায় করেন শুধু কোন হামিদা হামিদা এ হামিদ আমার কার মেয়ে গো তো মুরব্বী মুসল্লি সাফে বলছে আমি তো 60 বছর ধরে নামাজ কালাম করতেছে রমজান মাসে রোজা রাখি হ্যাঁ তাহাজ্জুতে সালাত আদায় করি মাঝে মাঝে তো এই হামিদা যে কার মেয়ে তা তো কতই পারবো না গো হামিদা কি কারো মেয়ের নাম সামি আল্লাহু লিমান হামিদা আমি এমন এক রবের প্রশংসা করলাম যিনি আমার প্রশংসা শুনলেন বন্ধুরা আবার আমার দেশের মুসলমানরা নামাজ কম পড়তে পারে আমার দেশের মুসলমানদের কোরআনের জ্ঞান কম থাকতে পারে কিন্তু কোরআনের প্রতি ভালোবাসার ঘাটতি নাই একজন মদখোর মাতাল যিনি মদের বোতল হাতে নিয়ে বাড়ি যাচ্ছেন তার সেলস যদি ঠিক থাকে আর তার সামনে যদি কোরআন অবমাননা করে কেউ কথা বলে